গাছে দড়ি বেঁধে টেনে রেখেছেন কয়েকজন, কেউ আবার যন্ত্র নিয়ে শুরু করেছেন গাছ কাটা। এইভাবেই একের পর এক গাছ কেটে তা বোঝাই করা হচ্ছে গাড়িতে। এই ছবি বীরভূমের মল্লারপুর থেকে হাজিপুর যাওয়ার এই রাস্তা দিয়ে গেলেই চোখে পড়ে গাছের সারি। অভিযোগ, তৃণমূলের দখলে থাকা দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরার নির্দেশে কেটে ফেলা হয়েছে একের পর এক গাছ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমরা শুনলাম, ফোনে শুনলাম দক্ষিণ গ্রামে এইখানে গাছ কাটা হচ্ছে। আমরা এসে বললাম যে এদিকে, বললাম তোমাদের চালান দেখি যদি গাছ কেটেছ, তা বলছে আমাদের পারমিশন লাগবে না, আমাদের প্রধান আছে, অপপ্রধান আছে, আমাদের গাছ কাটা করাইছি, তাই আমরা গাছ কাটছি। তা যদি পারমিশন না আসে তাহলে গাড়ি ঘোড়া নিয়ে আমরা যখন এলাম তখন গাড়ি নিয়ে পালিয়ে গেছিলো। মোটামুটি 150 গাছ কেটেছে, এখনও 10টা গাছের দড়ি বাঁধাই আছে। দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপপ্রধান বলা করাইছি, তাই কাটছি। অভিযোগ এই যে রাস্তার গাছ বারবার কাটছে, কন্টাক্ট করে বিচিয়ে দিছে, টাকা কোথা গেছে না যে আমরা কিছু বলতে পারছি না। এখন এইখানে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপপ্রধান এদের নির্দেশেই গাছ কাটা হয়েছে, মিম্বার দাঁড়িন থেকে গাছ কাটা কাটছে, ওদের নিজের পকেটের ভরার লেগে নিয়ে করছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তারা জানান বন দফতরের তরফে কোনো অনুমতি দেওয়া হয়নি গাছ কাটার। আমরা এই গাড়িটাকে সিজ করছি, মাল সিজ করছি, যেহেতু এটা বিনা পারমিশনে গাছ কাটাকাটি করছে। আমাদেরকে খবর দিয়েছিল, খবর যাওয়ার ফলে আমরা এসে এটা গাড়ি বা মাল আমরা সিজ করছি, না এখানে পারমিশন নেই বলেই তো আমরা গাড়ি মাল সিজ করছি। গাছ সমেত ট্রাক্টর আটক করেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশও। ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের নাম জানানোয় তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের উপরতলার নেতারাই শিখিয়েছে যে আইন একটাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই প্রধানরাও ভাবছে আইন একটাই, সেটা হচ্ছে প্রধান। স্বাভাবিকভাবেই প্রধানরা আইনের শাসন রাখছে না, প্রধানের শাসন রাখছে। তাই প্রধানের শাসনে গাছ কাটবে এটা তো স্বাভাবিক। আমরা এর মধ্যে কোনো তৃণমূলের দিক থেকে অনৈতিকতা দেখছি না। এই প্রেক্ষিতে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী দাবি করেছেন, যদি বেআইনি কিছু হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নিক। যার বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত প্রধান রেখা হাজরার ফোন সুইচড অফ থাকায় প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাস্কর মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।